বাবা খুব তৃষ্ণা পেয়েছে, তোমাকে কেউ রাস্তা দিয়ে চলে যাচ্ছে জল নিয়ে, খুব পিপাসা পেয়েছে। সে বলছে দাঁড়াও আমি দুদিন পরে সে দিয়ে যাব, তুমি তাকে ছেড়ে দে, যা হয় হো, আগে কাড়িয়ে হলেও তার থেকে জোর জবরদস্তি হলেও জলটা আমায় খেতে। আজকে চন্দ্রাবরী তো কৃষ্ণ পিপাসাই পিপাসে, তা কাছে যদি কৃষ্ণকে পাই সে যদি বলি চলে যাচ্ছি অন্যদিন আসব, ছেড়ে দেওয়া যাইব। চন্দ্রাবলী করজোরে বলি ওগো মাধব, তুমি তো বলছো তুমি একদিন আসবে আমার মনোবাসনা পূরণ করে যাবে, তুমি তো কথা দিলে, কিন্তু আমি তো কথা দিতে পারব না। আমি কি তোমাকে কথা দিতে পারবো যে যতদিন কি তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা? মানব দেহ কোনো দাম নেই, একবার যদি নয়নটা বন্ধ হয়ে যায়, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কত জনার কত প্রিয় মানুষ চোখের সামনে দাউ দাউ করেছি, তার আগুনে জ্বলে শেষ হয়ে গেল, কিছু করতে পেরেছি আমরা? শুধু পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কিছু করতে পারিনি। মাধব আমিও যদি তোমাকে পাওয়ার আগেই চলে যাই, এই পৃথিবীতে এসে কি পেলাম আর কি পেলাম না আমি জানি না, তবে যদি তোমাকে না পাই, এ জগতে কতজনকে আপন করলাম, কত পর মানুষকে আপন করে নিলাম, শুধু প্রকৃত আপন যে তাকে পর করে রেখে দিলাম। ওগো দয়াময়, যেদিন নিজের ভুল বুঝতে পারি সব কিছুকে ত্যাগ করে তোমার চরণে এলাম, তুমি আমায় সেদিন চরণ ছাড়া করে দিচ্ছ, চলে যাচ্ছ ফেলে। চন্দা আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে একদিন যাব, আসবো একদিন, কিন্তু আজ তুমি আমাকে ছেড়ে দেবে বলো, এর বিনিময়ে কি চাও? ভগবান বলছে বলো কি চাও কি গো মা, যদি আমাদেরকে বলি বলো কি চাও আমরা কি চাইব? টাকা গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি ইত্যাদি, কিন্তু ভক্ত যেজন হয় না সে তার চাওয়াটাই এমন হয় না। আমরা তো ভক্ত হতে পারি না বাবা, আমরা তো লোক দেখানো ভক্ত সাজানো ভক্ত হয়েছি, ভক্ত হয়েছিল মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা যার নাম কুন্তি, সে ভক্ত হয়েছিল। 18 দিনের যুদ্ধ হলো, জয় হলো কার? অর্জুন মানে যুধিষ্ঠির মহারাজের বড় ভাই যুধিষ্ঠির মহারাজ, তিনি রাজা হলে সারা রাজ্যে আনন্দের জোয়ার, সবাই আনন্দ করছে। সেই সময় কুন্তী পিসিমার পশ্চাৎ পাদে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, ডাক দিচ্ছে পিসিমা কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ বল বাবা, ডাকলি কেন, কিছু বলবি? করজোরে বলছে পিসিমা বিদায় দাও, বিদায় দাও পিসিমা, আমি এবার যাই,
ছাই যেই না শ্রবণ করেছে কথাটা, শ্রবণ করা মাত্র ভক্তির যেন সারা দেহ অবশ হয়ে গেল, দুটো নয়নে দিয়ে অশ্রুবারি নেমে এসেছে, বুকের ভেতরটা যেন একটাই অদ্ভুত যন্ত্রণা কাজ করছে। কি হলো পিসিমা, চোখে জল কাঁদছো তুমি? কই না তো, কাঁদবো কেন, কাঁদছো কেন তুমি? মনে মনে বলছে কুন্তি পিসিমা, কৃষ্ণ তুই তো ভগবান, আমি তো ভক্ত, ভক্তের মনে কি চলছে ভগবানের কাছে অজানা থাকে, তুই জেনেও জিজ্ঞেস করছিস, বেশ কাঁদছে কেন মা? আপনি ভাবছেন কৃষ্ণ চলে যাচ্ছে বলে কাঁদছে? না, এর আগেও তো কৃষ্ণ বিদায় নিয়েছে, যতবার কৃষ্ণ বিদায় নিয়েছে কুন্তি পিসিমার থেকে ততবার বলেছি পিসিমা বিদায় দাও আসি, আর আজকে কি বলছে যাই। আমরা যখন কোনো কে আমাদের কোনো প্রিয় মানুষ কোথাও চাই, যদি বলে যাই গো, আমরা কি বলি? যাই বলতে নেই, বলো আসি। আসি মানে কি? আবার ফিরেই আসবো, আর যাই মানে জন্মের মতো চলে যাচ্ছি আর আসবো। তার মানে এতদিনে কৃষ্ণ বলতো আসি, আজকে বলছে যাই, কৃষ্ণই আমাকে আজ জন্মের মতো ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য কাঁদছে। কুন্তি পিসিমা বলছে কৃষ্ণ চলে যাবি? হ্যাঁ যেতে তো হবে, বেশ চলে যাবি যখন, আমি আটকে রাখার কি, আমি তো আটকে রাখতে পারবো না, তবে কৃষ্ণ যাওয়ার বেলায় আমায় কিছু দিয়ে যাবি? কি নেবে বললো তুমি? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো কি নে কৃষ্ণ রে? এতদিন বনে দিন কাটিয়েছি জঙ্গলে, তোর কাছে কিছু চাইনি, খাদ্যাভাব পেয়েছি মানে খেতেও পাইনি এমন পরিস্থিতিও ছিল, তবুও কৃষ্ণকে কিছু চাইনি। আজকে আমি রাজমাতা হয়েছি, আমার কোনো অভাব নেই, সেদিন আমার অভাব ছিল, আমি তোর কাছে চাইনি কিছু, আজ আমার অভাব নেই, আমি তোর কাছে হাত পেতে চাইছি। দে না বাবা, কি নেবে বলো তুমি? ওরে কৃষ্ণ, দেবার মতো যদি কিছু থাকে তুই শুধু আমায় এইটুকু কৃপা করে যা, যেন আমার সুখ যা সুখ আছে জগৎবাসীর দ্বারে বিলিয়ে দিয়ে সারা জগতের দুঃখটাকে তুই আমার মাথায় দিয়ে যা। পিসিমা, জগতের সবাই সুখ চায়, তুমি দুঃখ কেন চাইছ? বলে ওরে কৃষ্ণ, দুঃখে থাকলে তো তোকে ডাকব, সুখ পেলে তো ভুলে যাব, যে সুখ কৃষ্ণ ভুলিয়ে দেয় সে সুখে সুখী হয়ে কি হবে বল? এতদিন দুঃখে ছিলাম বলে তো তুই আমার সঙ্গে ছিলি, আজ যেই না একটু সুখের ছোঁয়া পেয়েছি তুই তো আমায় ছেড়ে চলে যাচ্ছিস। কৃষ্ণ রে, যে সুখ পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ চরণ হারাতে হয়,
এমন সুখের আমার প্রয়োজন নেই। যদি দুঃখে থাকলে গোবিন্দ চরণ পাওয়া যায়, আমি এক জন্ম নয় জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে ভক্ত মা। আমরা তো শুধু সুখ চাই, আর সুখ পেলেই তো গোবিন্দকে ভুলে যায়। চন্দ্রাবলীকে যখন বলেছে বলো কি চাও, চন্দ্রাবলী বলছে মাধব যদি কিছু দেওয়ার থাকে আমায়, তুমি আমার হয়ে যাও। ভগবান এখনো করজোরে বলছে ক্ষমা করো, আমি আর যেতে পারবো না। কেন কেন মাধব কেন বলতে পারো? মাধব আর কতদিন তোমার জন্য এভাবে আশা পথে নয়ন দিয়ে বসে থাকো? আর কতদিন তোমার লাগি কাঁদব বলতে পারো মাধব? আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, হে দেবে
ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের অহংকার ভক্তের নয়নের বাড়ি সহ্য করেন না। চন্দ্রাবলী যখন নয়ন বাড়ি দিয়ে ডেকেছে, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন মাধব। যেই না চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে, এদিকে রাত হয়ে গেছে। এইবার রাধারানী বসে বসে কাঁদছে। অগ, কথা দিয়ে গিয়েও আজও কথা রাখলে না, আর কত কাঁদাবে। রাধারানী সারা রাত কাঁদছে, এদিকে চন্দ্রাবলী মাধবকে পেয়ে মনের মতো করে সেবা দিচ্ছে। কেমন করে গো? গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসনে পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, মাধব নিজ গুণে সেবা কর, তুমি তো নিজ গুণে এসে সেবা করব। মাধবকে সেবা দিয়েছে মা, তা রাতও হয়েছে সেবাও হয়েছে, এবার কি করা লাগবে? ঘুমোতে হবে। রাধে রাধে, তো মাধবকে বলছে মাধব শয়নে যাও। মাধব শয়নে গেছে। মাধব চিন্তা করছে কি, আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে আমার পাশে ঘুমিয়ে যাবে আর আমি চলে যাব। এই চিন্তা করে নয়নটা বন্ধ করে মাধবমান শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। এখন মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে কখন ঘুমাবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে ও মাধব প্রতি রাতেই তো ঘুম হয়। কি হয় তো? প্রতি রাতে কি মাধব পাওয়া যায়? কি গো মা, প্রতি রাতেই তো ঘুম হয় না, হয় কি না? হয় না, হয় তো। একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই। কিসের এত ঘুমের চিন্তা? 100 বছর আয়ু দিয়েছে, 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সন্তান কি গো মা, যখন সন্তান ছিল, ছোট ছিল, খুব কম করে আমি মনে করি 2 মাস, খুব কম করে রাতে ঘুম হয়। এই প্যা প্যা করে কাঁদছে, উঠে পড়ে, সে যেটুকু সময় ঘুমাবে মায়ের সেইটুকু সময় ঘুম। কারো কোনো যদি বিপদ হয়, যদি প্রিয় মানুষটা নার্সিং হোমের বেডে শুয়ে থাকে, তার জন্যে সারা রাত নার্সিং হোমের বাইরে আমরা বসে থাকি, তখন ঘুম আসে না। কিন্তু দয়াময়ের জন্যে যদি একটু একটু বেশি রাত হয়ে যায়, ওই বসে বসে না 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 খুঁটিগুলো কি করতে আছে, ঠেক দিলেই হবে। রাধে রাধে, ভেবে দেখো যে সন্তানের জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে, সেই সন্তান এখন তোমাকে ভুলে গেছে। যে সন্তানের জন্য তুমি সব ত্যাগ করেছিলে, সেই সন্তান এখন দুবেলা দুমুঠো ভাত দেওয়ার সময় পাই। তুমি যাকে, যে সন্তানটাকে রাতের পর রাত জেগে সময় দিয়েছিলে, একবার চোখটা বন্ধ তো করো, দেহ থেকে প্রাণটা চলে তো যাক, চিতায় যখন তোমার দেহটা দাউ দাউ করে
তখনও তোমার ছেলে বলবে কিরে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে। কি বাবা, যার জন্যে এত সময় দিলে, যে ছেলের জন্য সারা জীবনটা ব্যয় করে দিলে, সারা জীবনের সময়টা যার জন্য উৎসর্গ করে দিলে, সে ছেলে তো তোমার দেহটা পোড়ানোর সময়ও তাড়া দেয়। যদি ভাবতে হয় তার জন্য ভাবো, যদি দিতে হয় তাকে দাও, কারণ ইহ জগতে তোমার এক ফোঁটা নয়নের বাড়ির দাম কেউ দেবে না, আর তোমার এক ফোঁটা নয়নের বাড়ি তিনি বৃথা যেতে দেন না। তাহলে যে তোমার চোখের জলের দাম দেবে না তার কাছে গিয়ে কাঁদা ভালো, না যে তোমার চোখের জলের দাম দেবে তার কাছে গিয়ে কাঁদা ভালো? যে দাম দেবে, কিন্তু আমরা কাঁদি কার কাছে? দিদির কাছে কাঁদবো, মায়ের কাছে কাঁদবো, পাশের বাড়ির বৌদির কাছে কাঁদবো, সবার কাছে কেঁদে কেঁদে যখন চোখের জলটা শুকনো হয়ে যাবে আর জল পড়বে না, তখন গোবিন্দের কাছে যাব। তাহলে তখন কি আর কৃপা হবে গো? রাধে রাধে অমা, চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, সারা রাত জেগে আছে, মাধব চোখ বন্ধ করে শয়নে আছে, চন্দ্রাবলীর চোখে ঘুম নেই। মাধব বলছে না আর এভাবে তো শুয়ে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। তা কি করি? যোগমায়া মহামায়াকে স্মরণ করে মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে মা, চন্দ্রাবলীকে পরিত্যাগ করে মাধব তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাহিরের দরজায় এসে দেখছে সর্বনাশ। এবার কি হবে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশটা হলো? আমার মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এইদিকে সারা রাত রাধারানী গোবিন্দের জন্য কেঁদে যখন তখনই এলো না, যা সেবার বস্তু ছিল, ফুল ধূপ দীপ তাম্বুল মালা ইত্যাদি যা ছিল সব ফেলে দিয়ে মান করে বসেছে বধূর সঙ্গে কথা বলব। এদিকে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধবামার ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম চলেছে গো।
চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে গো ওই না বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে গো ওই না রাধা রানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে গো বৃন্দাবনের পথে আলো করে নগর আমার চলেছে ওই না হরি 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 বলে নগর তাই গৌরী শ্রী হরি হরি বলে নগর আমার চলেছে গো।